যখন কোনো ঘটনা সমসাময়িকভাবে সংঘটিত হয় অন্য কোনো ঘটনার সরাসরি ফলাফল হিসেবে, আমরা সেটাকে কজ অ্যান্ড ইফেক্ট নাম দেই। যদি কোনো কাজের প্রতিক্রিয়া হিসাবে অন্য কোনো ঘটনা সংঘটিত হয় সেটাকে আমরা বলি রিয়াকশন। আর যদি আমাদের কাছে মনে হয় কোনো রকম সম্পর্ক নেই দুটো ঘটনার, তবু মিলে গেছে অনেকটাই, আমরা সেটিকে নিচক কাকতাল মাত্র বলে উড়িয়ে দিই। মানুষ সৃষ্টি শুরু থেকে নানা রকম অলৌকিক এবং উদ্ভট ঘটনার মুখোমুখি হয়েছে। কখনো সেই ঘটনার ব্যাখ্যা পাওয়া গেছে, কখনো সেটাতে স্রেফ কাকতালীয় আখ্যা দিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজ তেমন কিছু ঘটনা নিয়েই সাজানো আমাদের এই আয়োজন। এক, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। 1883 সাল, হেনরি জিগল্যান্ড তখন তাগড়া যুবক, কিন্তু সেই বয়সে মস্ত বড় একটা ভুল করে ফেলেছিলেন। তবে ভাবতে পারেনি সেই ঘটনা তাকে তাড়া করে বেড়াবে এতগুলো বছর পরেও। নিজের প্রাক্তন প্রেমিকার সাথে সম্পর্ক ছেদ করার পর তার প্রেমিকা অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করে বসেন। ফলে ওই প্রেমিকার বড় ভাই ক্ষিপ্ত হয়ে ধেয়ে আসেন হেনরিকে খুন করবেন বলে। খুঁজে খুঁজে শেষ পর্যন্ত গুলিও করেন তাকে। এরপর হেনরিকে মৃত ভেবে নিজের মাথায়ও বন্দুক থেকে আত্মহত্যা করেন তিনি। সৌভাগ্যক্রমে বেঁচে যান হেনরি। গুলিটা তার মুখে ঘেঁষে বেরিয়ে যায়, বিদ্ধ হয় পেছনেরই একটি গাছে। নিশ্চিতভাবেই ভাবলেন, বড্ড ভাগ্যবান আমি, খুব জোরে বেঁচে গেছি। কিন্তু বিধাতার খেয়াল হয়তো ছিল অন্যরকম। অনেকগুলো বছর কেটে গেছে এরপর। হেনরিও ততদিনে যৌবনকাল পিছনে ফেলে এসেছেন। একদিন সিদ্ধান্ত নিলেন বাড়ির সামনের বিশাল আকার গাছটি কেটে ফেলবেন। ততদিনে ভুলেই গেছেন তিনি গাছটিতে তখনও বিদ্ধ হয়ে আছে সেই গুলিটা। স্বাভাবিক, এতগুলো বছর পর আর কেই বা মনে রাখবেন এই খুঁটিনাটি। গাছটি কেটে ফেলার ঝামেলায় যেতে চাইলেন না হেনরি। সিদ্ধান্ত নিলেন ডিনামাইট দিয়ে উড়িয়ে দেবেন সেটাকে। যেই ভাবা সেই কাজ। গাছের নিচে ডিনামাইট স্থাপন করে তিনি চুপচাপ বসে রইলেন কাজ শেষ হওয়ার অপেক্ষায়। আর ঠিক তখনই ডিনামাইট ফাটলো বিকট শব্দে, আর গাছে বিদ্ধ সেই বুলেটটি ছিটকে এসে বিদ্ধ হলো হেনরির মাথায়। তৎক্ষণাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন হেনরি। এতগুলো বছর পরেও বুলেটের সেই আঘাতটাকে এড়াতে পারলেন না হেনরি জিগল্যান্ড। দুই, যমজ বৃত্তান্ত। হুবহু যমজ দুই ভাইয়ের জন্মটাই কিছুটা বিস্ময় জাগানিয়া, কিন্তু ওয়াহিউল এই দুই ভাইয়ের জীবন থেকে নাটকীয় এবং বিস্ময়কর যে নয় সেটা বাজি ধরে বলে দেওয়া যায়। জেমস লুইস এবং জেমস স্প্রিঙ্গার দুজনেই যমজ ভাই, তবে জন্মগ্রহণ করার পর দুজনেই ছিলেন একটি এতিমখানায়। সেখান থেকে জন্মের পরই দুটি আলাদা পরিবার তাদেরকে দত্তক নিয়ে চলে যায় দুটো আলাদা দেশে। ফলে জন্মের পর একটিবারের জন্যও দেখা হয়নি দুই সহোদরের, এমনকি কেউ কারো কথা জানতেনি না। অথচ গোটা জীবনটাই তারা যেন সাজিয়েছিলেন একই সূত্রে। বলা বাহুল্য, দুজনের মধ্যে কোনো রকম যোগাযোগও ছিল না। দত্তক নেওয়ার পর দুই পরিবারের নতুন সন্তানের নামকরণ করেন জেমস, যাকে আরও ছোট করে ডাকা হতো জিম। দুজনই ল এনফোর্সমেন্ট প্রশিক্ষণ নেন, দুজনই মেকানিক্যাল ড্রয়িং এবং কার্পেন্টার হিসেবে দক্ষ ছিলেন। এরপর তারা বিবাহযোগ্য হন, দুজনই বিয়ে করেন লিন্ডা নামের আলাদা দুজন নারীকে। মজার ব্যাপার, দুজনেরই একটি করে পুত্র সন্তান হয় এবং পুত্র সন্তান দুজনেরই নাম রাখা হয় জেমস অ্যালান। তবে বিধিভাম, প্রথম বিয়ে দুজনেরই টিকল না, ডিভোর্স হয়ে যায় খুব দ্রুতই। পরে দুজনই আরেকটা বিয়ে করে, এবার দুজনের স্ত্রীর নামই বেটি। আর দুই বেটির একটি করে পোষা কুকুর ছিল যার নাম ছিল টয়। অতঃপর 9 ফেব্রুয়ারি 1979 সালে দীর্ঘ 39 বছর পর তারা পরস্পরের সাথে পরিচিত হয় এবং দুজন জানতে পারে তাদের দুজনের জীবনধারাটা একইভাবে চলে আসছে সেই অনেকদিন ধরে, যদিও দুজনের সাথে কারোই এর আগে কখনোই দেখা হয়নি। তিন, একই সুতে গাঁথা। জন্ম যেমন একটি পরিবারকে একই সুতে গেঁথে দেয়, সৃষ্টিকর্তার আশ্চর্য এক খেয়ালে মৃত্যু যেন একই সুতে গেঁথে নিয়েছিল ইটালিয়ান এক পরিবারকে। 1899 সালে ইটালির টরন্টোতে একজন ব্যক্তি বজ্রপাতে মৃত্যুবরণ করেন। 30 বছর পর ঠিক সেই জায়গায় একইভাবে সেই ব্যক্তিরই ছেলে বজ্রপাতে মৃত্যুবরণ করেন। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু 1949 সালের 8ই অক্টোবর প্রথম ব্যক্তির নাতি এবং দ্বিতীয় ব্যক্তির পুত্র রোলা প্রিমারদা ঠিক সেই একই জায়গায় একইভাবে সেই বজ্রপাতেই মারা যান।
চার টাইটানিক রহস্য। জেমস ক্যামেরনের চলচ্চিত্রটির সৌজন্যে টাইটানিক নামক জাহাজটির কথা অনেকেরই জানা। সেদিন থেকে আজ অবধি জাহাজটি ডুবে যাওয়া নিয়ে জল্পনা কল্পনার বিশেষ অভাব হয়নি। আজ অবধি নানা রকম ষড়যন্ত্র তত্ত্বের কথা শুনতে পাওয়া যায় কান পাতলে। তবে টাইটানিকের সবচেয়ে অদ্ভুতুরে কাকতালটি সম্ভবত লুকিয়ে আছে একটি বইয়ের মধ্যে। 1899 সাল মানে টাইটানিক ডুবে যাওয়ার ঠিক 14 বছর পূর্বে ফ্যান্টাসি লেখক মর্গান রবার্টসন একটি উপন্যাসিকা লেখেন, যাতে পুরো গল্পটি আবর্তিত হয়েছিল একটি জাহাজকে কেন্দ্র করে। বইটির পুরো নামটাও বেশ চমকপ্রদ, ইউটিলিটি অর দ্য উইক অব দ্য ট্রেন টাইটান। টাইটান শব্দটিতে শুধু কাকতাল সেটা ভাবলে ভুল করবেন, ওই উপন্যাসিকার বর্ণিত ওই জাহাজটি ছিল অনিমিজ্জনীয়, অনিমজ্জনীয়। একই রকম কারিগরি বৈশিষ্ট্য সম্পূর্ণ লাইফবোট ছিল, একই রকম অপ্রতুল। এমনকি সে জাহাজটিও ডুবেছিল নর্থ আটলান্টিকের একটি হিম শৈলীর সাথে সংঘর্ষের কারণেই। একই রকম কারিগরি বৈশিষ্ট্য সম্পূর্ণ শব্দগুচ্ছ কৌতূহল মেটার কথা নয়, তাই সকলের জ্ঞাতার্থে একটু ব্যাখ্যা রাখা ভালো। টাইটানিকের জাহাজের দৈর্ঘ্য ছিল 882 ফুট, যেখানে বইয়ের টাইটান জাহাজের দৈর্ঘ্য ছিল 800 ফুট। শুধু তাই নয়, দুর্ঘটনার রাতে টাইটানিকের 2200 যাত্রী এবং ক্রুদের অর্ধেকেরও বেশি মারা যায় আটলান্টিকের বরফ জমা ঠান্ডাতে। অন্যদিকে কল্পনার টাইটান জাহাজটিতেও 2500 যাত্রী এবং ক্রুদের মধ্যে অর্ধেকেরও বেশি মৃত্যুবরণ করেন। অথচ বইটি লেখা হয়েছিল টাইটানিক ডুবে যাওয়ার ঘটনার 14 বছর আগে। অদ্ভুতভাবে মর্গানের সেই উপন্যাসিকার প্লট মেনেই যেন 14 বছর পর অনিমজ্জনীয় হিসেবে তৈরি করা টাইটানিক শেষ পর্যন্ত ডুবে যায়। প্রেসিডেন্সিয়াল কোইনসিডেন্স। আব্রাহাম লিঙ্কন এবং জন এফ কেনেডি দুজনেই যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা দুই প্রেসিডেন্ট, দুজনেই যুক্তরাষ্ট্রের সমধিক জনপ্রিয় আজও। তবে দুজনের মধ্যে মিল এখানেই শেষ নয়, বরং কিছু মিল রীতিমতো চমকপ্রদ। দুজনেই আততীয়র গুলিতে মারা গিয়েছিলেন। দুজনের গুলি লেগেছিল মাথার ঠিক পেছনের দিকে। দুজনেই মারা গিয়েছিলেন শুক্রবারে, উৎসবের ঠিক পূর্ব মুহূর্তে। লিঙ্কন মারা গিয়েছিলেন ইস্টারের আগে আর কেনেডি থ্যাংকস গিভিং ডে এর আগে। দুজনের পাশে ছিলেন নিজের স্ত্রী এবং সঙ্গী হিসেবে ছিলেন আরও এক জুটি স্বামী স্ত্রী। দুজনেরই 4টি সন্তান ছিল, দুজনকে একজন করে সন্তান হারানোর বেদনা সইতে হয়েছিল। দুজনের ক্ষেত্রে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে এক বোনের মৃত্যু শোক সহ্য করতে হয়েছে। দুজনেরই বিলি গ্রাহাম নামক একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দুজনের ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্টের নাম ছিল জনসন। শুধু কি তাই, কেনেডির একজন সেক্রেটারির নাম ছিল মিসেস লিঙ্কন, অন্যদিকে লিঙ্কনের দুজন সেক্রেটারির নামও ছিল জন। তা কাকতাল কি তবে এখানেই শেষ? না, একদম নয়। লিঙ্কনের হত্যাকারী বুথ তাকে গুলি করেছিলেন থিয়েটারে, এরপর পালিয়ে গেছিলেন একটা ওয়ার হাউজে। অন্যদিকে কেনেডির আততায়ী অসওয়াল্ড গুলি ছুলেছিলেন একটি ওয়ার হাউস থেকে, এরপর পালিয়ে গিয়েছিলেন একটি থিয়েটারে। 6. প্রেসিডেন্সিয়াল কোইনসিডেন্স রিটার্নস। দ্য সিমসনস নামের বেশ জনপ্রিয় একটি অ্যানিমেশন সিরিজ রয়েছে, যেখানে 2000 সালে কৌতুক করে দেখানো হয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে ঠিক কেমন হতে পারে ব্যাপারটা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল দ্য সিমসনস নামক টিভি শোটিতে ট্রাম্পের নির্বাচন পূর্ব প্রচারণাকে যেভাবে দেখানো হয়েছিল বাস্তবে সেটা রীতিমতো হুবু মিলে গেছে। কেউ কি আদৌ ভাবতে পেরেছিল সেই ট্রাম্পই একদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে বসবেন? ফ্যামিলি ক্রিসমাস। 1994 সাল, ক্রিসমাস চলে এসেছে ধার প্রান্তে। ঠিক এমন সময় শহরের দুই প্রান্তে বসবাসকারী দুই সহোদর সিদ্ধান্ত নিলেন এবারে ক্রিসমাসটা তারা কাটাবে নিজেদের পরিবারের সঙ্গেই। যেই বাবা সেই কাজ, সব কিছু গুছিয়ে নিয়ে যা বেশ একটি উপহার কিনে নিয়ে যাত্রা করলেন ভাইয়ের বাসার উদ্দেশ্যে। তবে ভাইকে বিন্দুমাত্র না জানিয়ে উদ্দেশ্য হুট করে ভাইয়ের বাড়িতে গিয়ে হাজির হয়ে ভাইকে বরকে দিবেন। কিন্তু বিধিভাম, মাঝপথে মারাত্মক দুর্ঘটনায় কবলিত হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো দুজনকেই। দুজনেই দারুণ অবাক হয়ে হঠাৎ আবিষ্কার করলেন তার ভাইও ভর্তি হয়েছেন সেই একই হাসপাতালে। ইতিমধ্যে তাদের বাবাও সেই হাসপাতালেই ভর্তি ছিলেন, তিনি একটি সার্জারি পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। ক্রিসমাসটা তার একদম পরিবারের সঙ্গে কাটালেন বটে, তবে হাসপাতালের বিছানায় শুয়ে। রিচার্ড পার্কার। এডগার অ্যালান পো ছিলেন বিখ্যাত একজন সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক এবং যুক্তরাষ্ট্রের রোমান্স আন্দোলনের অন্যতম নেতা। ইংরেজি সাহিত্যের রহস্য গল্প জগতে তার তুলনা নেই। হঠাৎই একবার চারদিকে রটে যায় তার নাকি একটি টাইম মেশিন ছিল, কিন্তু কেন?
1838 সালে প্রকাশিত হয় তার উপন্যাস দ্য নেরেটিভ অব আর্থার গর্ডন পিএম অব নেনটাকেট, যেখানে এক জাহাজের বিদ্রোহী চার নাবিকের কথা লেখা হয়েছিল। গল্পটিতে সেই চারজন নাবিককে শাস্তিস্বরূপ সাগরের একটি নৌকায় করে ভাসিয়ে দেওয়া হয়। সেই চারজন নাবিকের একজন নাম হল রিচার্ড পার্কার। গল্পটা ছিল এমন, খাবার পানির অভাবে চারজনই যখন মরণাপন্ন তখন রিচার্ড এক নিদারুণ প্রস্তাব করে বসেন, টস হবে, সেই টসে যে হারবে তাকে খাবে বাকিরা। অন্যদের প্রাণ রক্ষাতে পার্কার ইচ্ছা করে সেই টস হেরে বসলো এবং পরে তাকে হত্যা করে তার মাংস খেয়ে ক্ষুধা নিবৃত্ত করেছিল বাকিরা। ও দাবি করেন গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা। বইটি প্রকাশিত হওয়ার 46 বছর পর ঠিক এই ঘটনাটি ঘটল সাউদাম্পটন থেকে অস্ট্রেলিয়া যাওয়ার পথে ডুবে গেল একটি ইয়ট। লাইফ বোটে আশ্রয় নেওয়াতে কোনোরকমে সে যাত্রায় প্রাণ বাঁচাতে সক্ষম হন চারজন। কাকতালীয়ভাবে এদের মধ্যে একজনের নাম ছিল রিচার্ড পার্কার। 17 বছর বয়সী এই যুবককে হত্যা করে তার মাংস খেয়ে ক্ষুধা নিবৃত্ত করেছিল তার সঙ্গীরাও। পোজে দাবি করেছিলেন গল্পটি সত্য ঘটনা অবলম্বনে, অথচ সেই একই ঘটনা ঘটল কিনা বইটি প্রকাশিত হওয়ার 46 বছর পর। তবে কি এডগার অ্যালান পোর কাছে সত্যি টাইম মেশিন ছিল নাকি নিচক কাকতালীয় ঘটনা? পোর কাছে টাইম মেশিন থাকুক বা না থাকুক, গল্প ও বাস্তবে দুই রিচার্ড পার্কারকে সম্মান জানাতে উপন্যাসিক রিচার্ড মর্টেল 2001 সালে প্রকাশিত লাইফ অফ পাই ছবিতে অন্যতম প্রধান চরিত্র রয়্যাল বেঙ্গল টাইগারটির নাম রেখেছিলেন রিচার্ড পার্কার। মর্ত্য থেকে চন্দ্রযান। 1865 সালে জুল ভার্ন রচনা করেন তার অনবদ্য এক সৃষ্টি, বিখ্যাত সায়েন্স ফিকশন উপন্যাস ফ্রম দ্য আর্থ টু দ্য মুন। সেখানে লেখক চন্দ্রবিজ্ঞানের কুটনীতি বর্ণনা করেছিলেন। সেখানে লিখেছিলেন কলাম্বিয়ার নামক একটি মহাকাশযান করে চন্দ্রযাত্রা করেছিলেন তিনজন নভোচারী। তিনজনই বহাল তবিয়তে ফিরে আসার মনোমুগ্ধকর এক বর্ণনা দিয়েছিলেন জুল ভার্ন। এমনকি এটাও বলেছিলেন যে নভোযানটি অবতরণের সময় প্রশান্ত মহাসাগরে আশ্রয় পড়ে। এর প্রায় 100 বছর পর 1969 সালে পৃথিবী থেকে অ্যাপোলো 11 নভোযানে করে চন্দ্রায়ণী বুকে যাত্রা করেন তিন নভোচারী নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স ও এডিয়ান অল্ড্রিন জুনিয়র। তারাই প্রথম মহাচন্দ্র বিজয়ী হিসেবে ফিরে আসেন পৃথিবীতে, এমনকি তাদের নভোযানটিও প্রশান্ত মহাসাগরে আশ্রয় পড়েছিল। পারমাণবিক বোমা এবং এইচ জি ওয়েলস। 1914 সালে সায়েন্স ফিকশন জগতের অন্যতম রূপকার এইচ জি ওয়েলসের দ্য ওয়ার্ল্ড সেট ফ্রি নামক একটি বিখ্যাত গ্রন্থ প্রকাশিত হয়। গ্রন্থটিকে পারমাণবিক বোমার অনিয়ন্ত্রিত ব্যবহারের কুপ্রভাবে সারা বিশ্বে নিদারুণ ধ্বংসযজ্ঞের হৃদয় ছোঁয়া বর্ণনা দেন ওয়েলস। নিশ্চিতভাবে ওয়েলসের লক্ষ্য ছিল পারমাণবিক বোমা আবিষ্কার করা হলে এর ভয়াবহ দিকগুলি সম্পর্কে জানিয়ে সকলকে সতর্ক করে দেওয়া। বলাই বাহুল্য, তখনও পারমাণবিক বোমা নিয়ে সেভাবে গবেষণা শুরু হয়নি, কিন্তু হলো ঠিক আর উল্টোটা। 1932 সালে ওয়েলস এই বইটি পড়ে অনুপ্রাণিত হন লিউ জিলার্ড এবং 1934 সালের মধ্যে চেইন অফ রিয়াকশন আবিষ্কার করে প্যাটেন্ট করে ফেলেন। এরপরের কাহিনী তো সকলের জানা, যা হিরোশিমা নাগাসাকিতে ঘটেছিল। জন্মান্তর নাকি নিচক কাকতাল? এনজিও ফেরারি নাম সকলে না শুনলেও তার প্রতিষ্ঠিত ফেরারি কোম্পানির নাম সকলেই জানা। এনজিও ফেরারি মৃত্যুবরণ করেন 1988 সালে, আর ঠিক এর এক মাস পরে জন্মগ্রহণ করেন জার্মানির প্রখ্যাত ফুটবলার মেসুত ওজিল। দুজনের ছবি দেখতে ধাঁধায় পড়ে যেতে হয় তারা একই ব্যক্তি কিংবা যমজ ভাই কিনা। একইভাবে মিশরীয় অভিনেত্রী জুবাইদা রাও থাওরাত ও আমেরিকান অভিনেত্রী জেনিফার লরেন্সের চেহারাতেও আশ্চর্যের মিল খুঁজে পাওয়া যায়।